নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আর্জিকর কাণ্ডে আরেকবার সপাটে চড় থাপ্পড় যাই বলুন না কেন নবান্নকে এবং লালবাজারকে প্রধান বিচারপতির বেঞ্চ এদিন শুনানি করলেন তিন সদস্যের বেঞ্চ নিজেরা কেস রুজু করে শুনানি করলেন এবং তার প্রেক্ষাপটটা ছিল দুজন আইনজীবী এবং একজন ডাক্তার তারা আবেদন করেছিলেন প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে মেল করে পাঠিয়েছিলেন যে আপনি আপনারা অন্তত সুপ্রিম কোর্টের তরফ থেকে ব্যাপারটায় হস্তক্ষেপ করুন আপনারা জানেন ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছেন এবং সিবিআই তদন্তে শেষ পর্যন্ত ওই আর্জিকরণ কাণ্ডে হত্যাকাণ্ডের ব্যাপারে বিচার চলছে শুনানি ছিল আগামীকাল শুনানি কিসের ছিল কলকাতা হাইকোর্টে ছিল যে যে চোদ্দ তারিখ রাত দখলে রাতে যে তৃণমূল কংগ্রেসের লুম্পেন বাহিনী আর্জি করে দুটো তলা ভেঙে চুড়ে একাগার করে দিয়েছিল এবং তথ্য লোপাটের লক্ষ্যে ঢুকেছিল সেটা নিয়েও রাজ্য সরকারের রিপোর্ট চেয়েছিল কলকাতা হাইকোর্ট তার আগেই সুপ্রিম কোর্ট এদিন দীর্ঘ শুনানি করলেন সেই শুনানিতে হাজির ছিলেন কলকাতা থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভারত সরকারের সলিসিটর জেনারেল ছিলেন এবং এব এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শাসক দলের পক্ষ থেকে নবান্নের পক্ষ থেকে কস্টলিয়াস্ট অ্যাডভোকেটদের দাঁড় করানো হয়েছিল কপিল শিবাম এবং একঝাঁক নামি দামি আইনজীবীদের দাঁড় করানো হয়েছিল আমার নিজস্ব একটা ধারণা আছে প্রায় কোটি টাকা রাজ্য সরকার খরচা করলো যে নিজেদের ডিফেন্ড করতে এবং সেখানে কি কি হয়েছে সেটা নিয়ে আমি পরবর্তীকালে ব্যাখ্যা করব আমি শুনছিলাম যেখানে দাঁড়িয়ে প্রধান বিচারপতি মন্তব্য করছেন প্রধান বিচারপতি যখন পুরো শুনানিটা নিজের বক্তব্যটা বলছেন সে বক্তব্য বলতে গিয়ে বললেন যে কি করে হসপিটাল কর্তৃপক্ষ এটা আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল। সঙ্গে সঙ্গে কপিল সিব্বাল বললেন না 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 এ তথ্যটা ভুল ঠিক এ তথ্যটা ঠিক নয় এ তথ্যটা ঠিক নয় অথচ বাস্তব সত্য কথা হচ্ছে যে মৃতার পরিবারের বাবা বলেছিলেন হসপিটাল থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে কেউ একজন ফোন করেছিলেন করে বলেছেন আপনার কন্যা আত্মহত্যা করেছেন আপনি আসুন সিব্বালকে দিয়ে সেটাকে পর্যন্ত মানে মৃতার বাবার তথ্যটাকেও মিথ্যে কথা বলানোর চেষ্টা হলো রাজ্য সরকারের তরফ থেকে প্রাণপণ চেষ্টা করেছিলেন যাতে সুপ্রিম কোর্ট কড়া কোনো নির্দেশ না দেয় প্রাণপণ চেষ্টা করেছেন কিন্তু এদিনের শুনানিতে কি হলো অনেক কিছু হলো আমি সেটা নিয়ে এখন বিশদে বিষদে ব্যাখ্যায় যাব না কিন্তু আমার দুটো তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় জিজ্ঞেস করেছেন যে প্রিন্সিপাল এই ধরনের নোংরামির মধ্যে ইনভলভ ছিলেন মানে নোংরামি বলেনি বলেছেন যে প্রিন্সিপালের এই অপদার্থতা অক্ষমতা ইনভলভ ছিল এই সমস্ত ঘটনাতে সেই প্রিন্সিপালকে কি করে পাঁচ ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং দেওয়া হলো যে প্রশ্নটা আমরা বারবার করে করছি মানে সেই সন্দীপ ঘোষকে কি করে পাঁচ ঘন্টার মধ্যে অন্য একটা কলেজের প্রিন্সিপাল করে অ্যাপয়েন্ট করা হলো প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের কিন্তু বিস্ময় লেগেছে ব্যাপারটা ভাবতে পারেন কতটা লজ্জার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজত্বটা চালাচ্ছেন সেটা ধরা পড়ছে প্রধান বিচারপতির বেঞ্চও সারা ভারতবর্ষের চোখ ছিল লাইভ স্ট্রিমিং হয়েছে পুরো এপিসোডটা আমি খালি ভাবছিলাম যে মানে আমরা এরপরও কি লজ্জা হবে না এই ভদ্রমহিলা এটা একটা দিক দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক চোদ্দ তারিখ রাত্রিবেলা যে ভ্যান্ডালিজম হয়েছিল ওইভাবে ভাঙচুর হয়েছিল এবং ওইভাবে তৃণমূলে লুম্পেন বাহিনী ঢুকে পড়েছিল গাড়িতে করে নিয়ে এসে সে বাহিনী ঢুকে দিয়ে পুরো দৃষ্টিটাকে ঘোরানোর চেষ্টা হয়েছিল সেটাও দৃষ্টি হারায়নি প্রধান বিচারপতি প্রধান বিচারপতি বলেছে যে কী কীভাবে সম্ভব হলো হোয়াট ওয়াজ দ্য পুলিশ ডুইং পুলিশ কী করছিল ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শেষ পর্যন্ত যে রায়টা দিলেন সে রায়টা কিন্তু মারাত্মক মানে ইটস এ বিগ ব্লো টু লালবাজার এবং বিনীত গোয়েল বাহিনীকে দেখুন আমরা প্রত্যেকে জানি যে পুলিশ এই কনসপিরিসির পার্ট সব পুলিশ নয় বিনীত গোয়েল জানতেন যে এই রাত্রে একটা ভ্যান্ডালিজম হবে এবং সেই সময় লোয়ার লেভেলের পুলিশকে কেউ একজন ওখানে থেকে নির্দেশ দিয়ে দেবেন সাইডে সরে যাও এবং এরা ভ্যান্ডালিজম করুক চল্লিশ মিনিটের ভ্যান্ডালিজমের সময় একবার পুলিশ লাঠি চালায়নি এবং শুধু তাই পুলিশ কম্বলের তলায় রুগি সেজে লুকিয়েছিল পুলিশ কোনো জায়গায় নার্সদের বাথরুমে গিয়ে লুকিয়েছিল অভিনয়টা করেছিল এবং এই এন্টায়ার কনসপিরিসির পর মানে এই ঘটনা ঘটনার অনেকক্ষণ বাদে বিনীত গোয়েল ওখানে স্পটে যান এবং গিয়ে আম অ্যাংরি আম অ্যাংরি করে এই নাটক আর অভিনয়টা করে এই ঘটনা সবাই জানি প্রধান বিচারপতি চোখ চো পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বলেছেন এই মুহূর্তে আর্জিকর মেডিকেল কলেজ হসপিটালের এন্টায়ার সিকিউরিটিটা তুলে দিতে হবে সিআইএসএফের হাতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স যারা এইসব ব্যাপারে সিআইএসএফ সিআইএসএফের হাতে ইমিডিয়েটলি আর্জিকর মেডিকেল কলেজ হসপিটালের সিকিউরিটিটা তুলে দিতে হবে অর্থাৎ ওই জন সিভিক ভলেন্টিয়ার আর কলকাতা পুলিশের বীরপঙ্গু লোকগুলোকে ওখানে বসিয়ে রেখে ডাক্তার নার্সদের ভয় দেখানো আর মার খাওয়ানোর দিন শেষ আরে ভাবুন তো এরপরও বিনীত গোয়েল চেয়ারে থাকি কি করে এরপরও বিনীত গোয়েলকে কেন সিবিআই কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করবে না এরপরও বিনীত গোয়েলের টেলিফোনটা কেন সিবিআই নেবেন প্রশ্নগুলো থাকছে যে প্রশ্নগুলো আমরা গত কয়েকদিন ধরে করছি অপদার্থ না অক্ষম নয় আমি বলছি বিনীত গোয়েল ইজ এ কনস্পিরেটার আমি বলছি বিনীত গোয়েল ইজ এ কনসপিরেটার বিনীতবাবু আপনি যদি শোনেন আর আপনার ওই চরেরা যারা আমাদের ভিডিওগুলো শোনেন আমি তাঁদেরও বলছি বিনীত গোয়েলের টেবিলেটা লিখে পাঠান যে শর্ময়বাবু বলেছেন ইউ আর ওয়ান অফ দ্য কনসপিরেটার্স সেই রাতের ভাঙচুরের কাহিনীর পেছনে আপনার কনসপিরেসি আছে ইউ আর আ পার্ট অফ দিস গেম যেটা মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি করিয়েছিল যে সারা বাংলা সারা ভারতবর্ষ উত্তাল হচ্ছে চোদ্দ তারিখ রাতে সে দৃশ্য যাতে ইলেকট্রনিক্স মাধ্যম না দেখিয়ে পুরো গায়ে কালিটা লাগানোর জন্য ওই ভ্যান্ডালিজমটা করানো হয়েছিল লরিতে করে করে লোক নিয়ে গিয়ে এই ভ্যান্ডালিজমটা যাতে এই ভ্যান্ডালিজমের দিকে যাতে লোকের চোখ খুঁড়ে যায় এবং তাই হয়েছিল সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যম তখন আর্জি করে ভাঙচুরের দৃশ্য দেখিয়েছিল এবং তারপর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে নাটক মঞ্চস্থ করা হয় যে দেখো যারা আন্দোলন করছে তারা কীরকম কীরকম শয়তান দেখো সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে আমার প্রশ্নটা এখানে প্রধান বিচারপতিরও সেটা নজরে পড়েছে ফলে সিআইএসএফ দিয়েছে অর্থাৎ রাজ্য কলকাতা পুলিশ অপদার্থ অক্ষম শুধু নয় তাঁদেরও চোখে ধরা পড়েছে শয়তান আমি আবার বলছি কলকাতা পুলিশও যে শয়তান বলেননি কিন্তু সেটা তাঁদের চোখেও ধরা পড়েছে এই কনসপিরিসির পেছনে কলকাতা পুলিশকে যে হুট আউট করে দেওয়া যে কলকাতা পুলিশকে পাহারা দিতে হবে না এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তো কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ আমি সমস্ত পুলিশ কর্মচারীকে বলছি না আমি বলছি ডাউন দ্য ডাউন দি লেভেল পুলিশ কর্মচারীদের হাতে যদি ক্ষমতা দেওয়া পাঁচ মিনিটে সেদিনকে মব ডিসপার্স করে দিতে পারতো তাঁদের লুকিয়ে ফেলা হয়েছিল র্যাফকে লুকিয়ে ফেলা হয়েছিল আমি পুলিশ কর্মীদের বলছি এবার বড় বড়বাবুদের এইসব কীর্তি অর্থাৎ মেজবাবুদের এইসব কীর্তি যখন আপনাদের দিয়ে করাবেন একটু রুখে দাঁড়ান একটু প্রতিবাদ করুন আইনের মধ্যে থেকে নিজের দায়িত্ব পালন করে আপনারা একটু রুখে দাঁড়ান আমাদের সংবাদ মাধ্যমের কাছে খবর দিন কোন বউ কোন মেজবাবু কি কী খবর দিয়েছিলেন ওই যে সঞ্জয় কুমার রায় বলে কি সিভিক ভলেন্টিয়ার তাঁর যিনি গডফাদার ইমিডিয়েট গডফাদার অনুপ দত্ত সাব ইন্সপেক্টর অফ পুলিশ দেখলাম আজকে সিজিও কমপ্লেক্সে তাকে সিবিআই ডেকে পাঠিয়েছিল কি দৌড় দিলেন সে দৌড় দেওয়ার দৃশ্যটা সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যম দেখাচ্ছেন কেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনি কথা না বলতে পারতেন আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে মুখটা দেখাতেও ভয় পেললেন কেন অর্থাৎ এই কনসপিরিসি অর্থাৎ এই সঞ্জয় কুমার রায়দের তৈরি করার পেছনে আপনাদের হাত আছে অনুপ দত্ত দেখলেই বোঝা যাচ্ছিলো একটা কাল্প্রিট এই অনুপ দত্তর গডফাদার হচ্ছে ওই 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 এর শান্তনু সেনা বিশ্বাস শান্তনু সেনা বিশ্বাসদের গডফাদার হচ্ছে বিনীত কোয়েল বিনীত কোয়েলের গডফাদার তো নবান্নের তলায় বসে আছেন যাই হোক সিনপসিস হচ্ছে এই যে সুপ্রিম কোর্টও একটা চোর সপাঠে চর সপাঠে থাপ্পড় খেল এ রাজ্য সরকার এবং লালবাজার অনেক কিছু ঘটেছেন প্রধান বিচারপতি একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছেন এক মাসের মধ্যে তার রিপোর্ট দিতে বলেছেন সারা ভারতবর্ষের সমস্ত মেডিকেল হসপিটালগুলোতে সিকিউরিটি সিস্টেম কিভাবে হবে কিভাবে। তার ইন্টারনাল লজিস্টিক সাপোর্টটা হবে মহিলা কর্মীদের কি কীভাবে সাপোর্টটা দিতে হবে তাদের ওয়াশরুম থেকে শুরু করে তাদের রেস্টরুম থেকে শুরু করে সিসিটিভি অ্যাডিকুয়েট জলের ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু একদম সম্পূর্ণভাবে বলেছেন কি কি করতে হবে ভাবুন তো কতটা লজ্জার এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকার কোনো নৈতিক অধিকার আছে সুপ্রিম কোর্টে ভৎসিত হলে না সেখানে প্রায় কোটি টাকা খরচা করে মৃতা কন্যার বাবা যে অভিযোগটা জানিয়েছিলেন মা যে অভিযোগটা জানিয়েছিলেন হসপিটালের অ্যাসিডেন্ট সুপার টেলিফোন করে বলেছেন যে আপনার মেয়ে সুইসাইড করেছে সেটাকেও মিথ্যে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন একবার লজ্জা লাগলো না কোটি টাকা খরচা করলেন ওই কোটি টাকা তো সিসিটিভিতে খরচা করতে পারতেন তাহলে হসপিটালগুলো মাস্ত আমি সমস্ত এই প্রতিবেদন শেষ করার সময় বলবো আজকে সিআইএসএফ পাহাড়া দেবে আর জিগর মেডিকেল কলেজ হসপিটাল সমস্ত ডাক্তার সমাজ ছাত্র সমাজ একটা দাবি তুলুন যে রাজ্য সরকারের কোনো হসপিটালে কোনো সিভিক ভলেন্টিয়ার কোনো কলকাতা পুলিশ কোনো রাজ্য পুলিশ পাহারা দেবে না কেন্দ্রীয় বাহিনী নিজেদের পয়সা খরচা করে রাজ্য সরকার নিয়ে এসে ডিপ্লয়েড করুন এক্স মিলিটারি পার্সোনালদের এজেন্সিকে কাজে লাগান দাদা দিদির ঠিকাদারদের সরান রোগী কল্যাণ সমিতির নামে যে বদমাইশিটা হয় নিজস্ব ঠিকাদারদের লাগানো হয় যে আনস্কিল লোকজনগুলোকে লাগানো হয় তাদের সবাইকে ওখান থেকে সরিয়ে দিন তো তাহলে তাদের মধ্যে এক্সপার্ট যাদের তাদের এক্সপেলিট্রি পার্সোনরা নিয়ে আর সমস্ত সমস্ত রাজ্যের সমস্ত জায়গাতে সিআইএসএফ কোর্ট অর্ডার দিতে পারে না কিন্তু আমি বলছি ডাক্তার সমাজ ছাত্র সমাজ এই দাবিটা ইমিডিয়েটলি তুলুন আর সঙ্গে এই দাবিটা উঠুক বিনীত গোয়েলকে শুধু পদত্যাগ নয় বিনীত গোয়েলকে ইমিডিয়েটলি কাস্টাডিতে নিতে হবে সিবিআইয়ের ওর ওই টেলিফোনের মধ্যে লুকিয়ে আছে কতবার মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ নিয়েছেন আর কতবার তিনি নিচের লেভেলে নির্দেশ দিয়েছেন চোদ্দ তারিখে রাত দখলের রাতের মহিলাদের ওই আন্দোলনটাকে মানে গায়ে কালি লাগানোর জন্য এই বিনীত গোয়েলের ভূমিকাটা কতটা নিম্নমানের কতটা নোংরা ছিল সেটা ইনভেস্টিগেট করার জন্যও কিন্তু ইনভেস্টিগেশনটাও দরকার বিনিদ গোয়েলের ভূমিকাটাও কিন্তু স্ক্যানারের আন্ডারে চলে গেছে পরিষ্কার হয়েছে সুপ্রিম কোর্টও যে ভাষায় প্র্যাকটিক্যালি এটা ভৎসনা করেছে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে তারপর পাঁচ মিনিটও এই এই পদে থাকা উচিত বিনীত গোয়েল আপনাকে বলছি ইউ শুড ইমিডিয়েটলি স্টেপ ডাউন আর সিবিআইকে বলছি ইমিডিয়েটলি বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোভেশনের মধ্যে ফেললে এই এই মানে পোস্ট কিলিং অর্থাৎ এই কন্যাকে মারার পরবর্তী অধ্যায় রাজ্য সরকারে যে নোংরামিটা করেছেন হসপিটাল ডাক্তার ডাক্তার ফ্যাটারনিটি এবং মেডিকেল সার্ভিসের লোকজনকে নিয়ে তাদের ব্যাপারের আসল রহস্যটা কিন্তু উন্মোচিত হবে